হাই, হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আমি আলো, আলো অলস বিরোধ, আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আবার অনেক দিন পর, অনেক দিন না, 2-3 দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা সবাই জিজ্ঞেস করছো, আরে বৌদি, ওর শাড়ি পরে কোথায় যাচ্ছ? আরে শাড়ি পরে কোথাও যাচ্ছি না, শাড়ি ট্রাই করছিলাম, ঠিক আছে? শাড়ি ট্রাই করছিলাম যে আমাকে কেমন লাগছে, কেন আজকে আমি বেরোবো একটু বাইরে, ভাবলাম শাড়ি পরে যেতে পারবো। তো আমার আবার শাড়িতে না খুব অ্যালার্জি, শাড়ি পরে যেতে, আমার ওই শাড়ি ধরো, শাড়ি গুছাও, এটা আমার খুব বিরক্ত লাগে। এখানে শাড়িটা পরেছি কিন্তু মনের মতন হচ্ছে না। আর এই শাড়িগুলো না আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, এত ভালো, মানে কাপড়ের কোয়ালিটিগুলো না খুব সুন্দর, কাপড়ের কোয়ালিটিগুলো, কালারগুলো দেখছো দারুণ কালার। এটা কী কালার, মানে কালো না, সেই একদম শ্যাওলা কালার, একদম ডিপ শ্যাওলা কালারটা, আমার মনে হয় একদম ডিপ, যাকে বলে কী জানি কী কালার, ভগবান জানে, পিত্তি কালারের এটা। তো যাই হোক, এই শাড়িটা আমি ট্রাই করছিলাম, দেখলাম না বেশ ভালোই লাগছে, কিন্তু এখন এটাকে পরে বাইরে যাওয়ার মতন আমার পরিস্থিতি নেই। তো আমি এটাকে নিজেই বেশ সেজে গুজে 2-4টে শর্ট বানিয়ে নিয়েছিলাম, আমি না এটাকে খুলে বরঞ্চ চুড়িদার পরে নেবো। তো এই শাড়িটা কেমন লাগছে আমার কমেন্ট করতে কিন্তু ভুলো না। এর সাথে দেখো পিঙ্ক কালার আমি কিন্তু একটা ব্লাউজ কিনেছি, আর এই ব্লাউজটা আমার ঘরে ছিল, সেটা দিয়ে আমি ট্রাই করলাম। কিন্তু আমি একটা নতুন অনলাইন থেকে মানে একটা ব্লাউজ অর্ডার দিয়েছিলাম 350 টাকা দিয়ে, ব্লাউজটা দারুণ, পরলে যখন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? যখন পরবো তখন শেয়ার করবো। আর নর্মাল আমি দেখছিলাম যে শাড়ি পরে কেমন লাগছে, তো কেমন লাগছে তোমরাও কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এই ভিডিওটা যে আমার করা, এটা কিন্তু আমার 1 হপ্তাহ পুরোনো ভিডিও, কেন এটা করা ছিল কিন্তু তোমাদের সাথে যে শেয়ার করবো সেই টাইমটা আর পাইনি, পুজো পাঠ হেন তেন যেতে যেতে না এত দেরি হয়ে গেল। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখো লাস্টে সেই বলে না কি বলবো, আর লাস্টে নিজের ভেসে চলেই এলাম। আর শাড়ি পরে আমার দ্বারাই আর হলো না যে আমি বাইরে বেরোবো, মানে আমার একটু আমি ঘরে সারাদিন নাইটি আর নালেই চুড়িদার, আমার মনে হয় এটাই সব থেকে বেস্ট জীবনের সুবিধা। তো ফাইনালি কিনে কাটে দেখো আমি টুং টুং করে নিয়ে যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে? কেউ স্কিপ করো না, যারা আমাকে ভালোবাসো দাঁড়াও দাঁড়াও একটা করে লাইকও দিয়ে দিও। তো দেখে তো কিছুটা আন্দাজা লাগাতেই জানতে গেছিলাম, তো দেখো এই জিনিসটাই আনতে গেছিলাম, বক্স। তো আমাদের আগে একটা বড় বক্স ছিল, আই গোল্ডের ছিল, সেটা সেটা নিয়েছিল 10,000 টাকা, সেটা কোনো পরিস্থিতির কারণে আমাদের ওইটাকে বিক্রি করে দিতে হয়েছিল। তারপর আবার এখন নিয়ে আসলাম, বেশি বড় আনিনি, ছোটোই এনেছি, কারণ যেখানে আমরা থাকি বেশি সাউন্ড বাজাতে পারি না। তো এটা হচ্ছে এলজি, এটারও কিন্তু দাম কম না, এটারও কিন্তু অনেক দাম। তো চলো এটা ওপেনিং করে তোমাদেরকে দেখাই কেমন, ঠিক আছে? তো দেখো এই পুজোর টাইমে, ছট পুজো আসছে, সব আসছে, মানে একটা খুশির জন্যে, মানে বাড়িতে নেওয়ার ইচ্ছা ছিল তো টিভি, কিন্তু টিভি এখন নিলাম না, পরে নেবো, কিন্তু আমরা এই বক্সটা নিয়ে নিলাম। তো দেখো এখানে একটা এরকম বই দিয়েছে, আর এরকম এরকম সব ব্যাটারি ফ্যাটারি দিয়ে দিয়েছে, এই যে রিমোট দিয়েছে, এটা কিন্তু এলজি 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 কোম্পানির রিমোট, ঠিক আছে? আর এখানে বক্স আছে, বক্সটা আমি বের করে দেখাচ্ছি, এই যে নামাচ্ছে দেখো এক এক করে, দুটো বক্স আছে, সাউন্ড কিন্তু একদম ধাসুর সাউন্ড, তোমাদেরকে বের করে দেখাচ্ছি, দাঁড়াও, একদম খুব দারুণ সাউন্ড, দেখো এরকম রেডের মধ্যে, আর এই বক্স যা বাজে না, ধাক ধাক মারবে, একদম দারুণ দারুণ, একদম এ দেখতেও যতটা কিউট ততটা কিন্তু এর সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু দারুণ। দেখো এলজি কোম্পানি দেখতে পাচ্ছ, এটা এলজি, তোমরা আবার কোম্পানি না দেখালে বলবে আবার কী কোম্পানি নিয়ে এসেছি, এটা এলজির বক্স, দেখো। আর দেখো এর পুরো লুকটা, ফাইনাল লুকটা এরকম, ঠিক আছে? দেখে নাও, ফাইনালি কিনে নিয়ে এসেছি, তো খুব হ্যাপি, এখন একে বাজাবো, কেন এখানে এখানে গান শোনাতে তো পারবো না, এখানে কপিরাইট দিয়ে দেবে। তো আমি পুজোর একটা গিফট হয়ে গেল, যাই হোক ঘরে নিয়ে আসা দরকার ছিল, শুভ। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা।